জন তো না এ কি করব আমি হ্যাঁ সকাল সকাল থালা বাসনের পাহাড় তো এই পাহাড় পরিষ্কার করে তারপরে চা করব রান্না করব শ্বশুর উঠে এমনি বলে কি ভাত দাও খিদে লেগে এইটা হলো রেশনের চাল তার রেশনের চালের মধ্যে কয়টা কি সব চাল থাকে এই যে দেখো সবাই বলে প্লাস্টিকের চাল না কি চাল জানি না শাক তুলতে যাব কি চাল হেলেনচা শাক নিয়ে আসবো অল্প কটা হেলেনচা শাক এই আমাকে এনতে আর ওই তো যে এনে ভালো শাক আছে তো বন্ধুরা এই যে সাজি নিয়ে যাচ্ছি হেলেনচা শাক তুলতে তো গ্রামের বউ তো নানান লোকে নানান কথা বলবে তাতে আমার কিচ্ছু আসে যায় না তো আমি যদি আমার কাজটায় সাকসেস হতে পারি সেটাই আমার আমার কাছে সব থেকে বড় জিনিস তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি এই যে এটা হলো হেলেনচা শাকের খেত বলতে পারো এই যে এগুলো দেখছো সব হেলেনচা শাক এই যে ভর্তি এখান থেকে মানে পুরো পুকুরটার চারপাশে সব দেখতে পাচ্ছ সবই হেলেনচা শাক এই দেখো কে কে হেলেনচা শাক ভালো খাও আমাকে বলবে এই দেখো তো কত সুন্দর হেলেনচা শাক হয়েছে এই যে হেলেনচার পুরো বাগান আছে এইখানে আর এই শাকগুলো কিন্তু বেশি একটা তেতো না বন্ধুরা এই দেখো আমাদের শাক তোলা হয়ে গেছে তো হেলেনচা শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি একটা ঝোল করব আর আমি তোমাদের বলেছিলাম আমি যখন জাল ফেলি তখন মাছ ওঠে না মানে যখন ক্যামেরা করি তখন মাছ ওঠে না আর যখন ক্যামেরা না করি তখন মাছ ওঠে তো কালকে মাছ উঠেছে বড় একটা গ্লাস কাপ মাছ তো তার মাথা দিয়ে এই শাক দিয়ে ঝোল করব আর মাছটা দিয়ে আলাদা ঝোল করব কত সুন্দর তাজা তাজা শাক এগুলো আবার বাছতে হবে তো মাছটা দিয়ে আলাদা ঝোল করব আর মাথাটা দিয়ে এই যে মাথাটা দিয়ে শাক দিয়ে ঝোল করব তো এই যে বন্ধুরা দেখো এই বেগুন দিয়ে আমার রেসিপি করা ছিল তো বেগুনগুলো শুকিয়ে অত বড় বড় বেগুন আছে ভালো নাকি কুচকে গেছে তার রেসিপি করার আমি আর সময় পাইনি এখন এখান থেকে একটা বেগুন ভেজে নেব আমার রেসিপি করার মতো সময়ই হয়ে ওঠেনি লবণ হলুদ একদিন রাত্রি একটা খাইছিল না এইটা চলো ভালো আর তিন দিল কানা এই তো দেও পোকা হ্যাঁ হ্যাঁ কানা ভালো হ্যাঁ দশটা দিয়ে আনছিল চার দিয়ে তুমি ডাকটা মেজে নাও আমি এখান থেকে গেলে মাছ পুড়ে যাবে তো তুমি দাঁতটা মাজো আর আমি রান্নাটা করি তারপর আমি খাওয়াই দেবো হ্যাঁ দাঁত মাজাই দিতে হবে
মাছগুলো একটু নামিয়ে রেখে যাই, না হলে পুড়ে যাবে মাছগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। রাধুনি ফোড়ন দেব আর মাছের মাথা। তো মাছের মাথা আমি আগে ভালো করে আমি ভেজে নিয়েছি। লঙ্কা দেব, কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে জল দেব। হলুদ দেব, লবণ দিয়ে দেব। এবার ভালো করে জলটাকে জাল করে নেব 5-7 মিনিট পর্যন্ত। মুড়োটা ভাঙে দিছি, মুড়ো ভাঙে জাল জাল হবে তো শাক গাছ। খিদের চটে তো আমার শ্বশুর তো বসেই গেছে বেগুন ভাজা নিয়ে খেতে। তো বেগুন ভাজা দিয়ে খেতে খেতে আমার তরকারিটা হয়ে যাবে, আর তরকারিটা নামিয়ে অমনি দিতে হবে। বেগুন ভাজা দিয়ে সব খেতে বসে যাচ্ছে। হ্যাঁ যাও বেগুন ভাজা দিয়ে খেতে থাকো। তো এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, শাকগুলো গলে গেছে এতক্ষণে। তো এইভাবে তোমরা হেলেঞ্চের শাকে তরকারি করবে, মাছের মাথা দিয়ে আর রসুন সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা হয়ে গেছে আমাদের হেলেঞ্চের শাকের ঝোল মাছের মাথা দিয়ে। তো আমাদের তরকারিটা হয়ে গেছে। এই যে বাবার খাওয়াও হয়ে গেছে, গরম গরম হেলেঞ্চে শাকের ঝোল। আমার এবারে এক পট দিয়ে যাও। আন্না এখান লঙ্কা লঙ্কা দিয়ে তুমি তোমার ফল গেনে গে ভাত বাড়ো। খুব ভালো হয়েছে। অনেকগুলো বাদ তখন থাকবে দেখো বন্ধুরা, বিড়াল এসছে, মিয়াও বিড়াল। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র ধোয়া টোয়া হয়ে গেছে। এখন এসছি মোটর চালাতে। তো মোটর চালিয়ে এই যে পুকুরে জল দেব। তো মোটর চালানো এক যন্ত্রণা দেখো। তুই ধর কি পারবি না, এদিকে এদিকে ওই চাপে আর কাজ হবে না। আরো জল তোলা দরকার।
বন্ধুরা আজকে সকালের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমার এখনও অনেক কাজ আছে, কিন্তু সব কাজ তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, কারণ সবসময় ক্যামেরা নিয়ে থাকা সম্ভব হয় না, আর সেটা কাজে জোরও হয় না সেরকম। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। নমস্কার।